প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সঞ্জয় মজুমদার, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। তোমরা সবাই জানো করোনার ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে, সুতরাং বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বাইরে যাবে না, গেলেও মাস্ক পরে যাবে, ফেরার পরে জামাকাপড় ধুয়ে নেবে এবং যতদূর সম্ভব 20 সেকেন্ড পর্যন্ত সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেবে আর সামাজিক দূরত্ব বজায় রাখবে। আমরা আজ একাদশ অধ্যায়ের জলবিদ্যুতের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি যশোর বোর্ড 2019 এসেছিল, সেই প্রশ্নটি নিয়ে আমরা কথা বলব। তোমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছ, এই সার্কিটটি ভোল্টেজ দেওয়া আছে 3 ভোল্ট, এখানে দুটি চাবি আছে K1 এবং K2 এবং একটি রোধ R1, অন্য আরেকটি রোধ R2 4 ওহম এবং R3 2 ওহম রয়েছে। এখানে প্রশ্নগুলো করা হয়েছে যে তড়িৎ তীব্রতা কাকে বলে, কতে, এবং খ অনুধাবনের কোশ্চেনটি রয়েছে রূপার আপেক্ষিক রোধ 1.6×10⁻¹ মিটার বলতে কি বোঝায়। ক নম্বরের কোশ্চেনটি রয়েছে চাবি K1 এবং K2 বন্ধ অবস্থায় বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। ঘ নম্বরে উভয় চাবি বন্ধ অবস্থায় এবং কেবলমাত্র K1 বন্ধ অবস্থায় R1 এর ক্ষমতার পার্থক্য হবে কি, গাণিতিকভাবে ব্যাখ্যা দাও। প্রথমে আমরা জ্ঞান অংশ ক নম্বর নিয়ে একটু আলোচনা করব, এরপরে খ নম্বর নিয়ে আলোচনা করব। দেখা গেছে এখানে ক নম্বরে তড়িৎ তীব্রতা কাকে বলে। তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল লাভ করে তাকে ওই বিন্দুর তড়িৎ তীব্রতা বলে। বিভিন্ন বিন্দুর তড়িৎ তীব্রতা বিভিন্ন, একটি নির্দিষ্ট বিন্দু তড়িৎ তীব্রতা নির্দিষ্ট। এবার খতে দেখা গেছে অনুধাবন অংশে রূপার আপেক্ষিক রোধ 1.6×10⁻¹ মিটার বলতে কি বোঝায়। এটি তারা বোঝায় যে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একখণ্ড রূপার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 মিটার স্কোয়ার হয় তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় ওই রূপার রোধ হবে 1.6×10⁻¹ ওহম। এরূপ অন্য যে কোনো পদার্থের আপেক্ষিক রোধ কত আসতে পারে সেটিও ওই একইভাবে, শুধু নামটি পরিবর্তন করতে হবে। যে পদার্থটি দিবে সেই পদার্থের কথা বললে একইভাবে এই প্রশ্নটির উত্তর করতে হবে।
এখন আমরা যেমন প্রয়োগ অংশে উত্তর করতে গিয়ে আমরা যে জিনিসটা দেখব যে প্রথমে আমাদেরকে বোঝা দরকার যে এই বর্তনীতে এখানে তিনটি রোধ আছে, একটা আর ওয়ান, আর টু এবং আর থ্রি। তার আগে একটা কথা বলে নেওয়া ভালো যে যখন চাবি বন্ধ থাকবে তখনই কেবলমাত্র তার ভিতর দিয়ে বিদ্যুৎ চলবে, যখন চাবিটি খোলা থাকবে তখন তার মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করবে না, অর্থাৎ সেই লাইনটি অকার্যকর হবে। এখন যেহেতু দুটি চাবি বন্ধ সেহেতু দুটি লাইনই কার্যকর। এখন আমাদেরকে জানা দরকার বা আমরা জানি যে সাধারণত ব্যাটারি প্লাস থেকে বিদ্যুৎটি বের হয়ে মাইনাসে গিয়ে আবার ফিরে আসে, তাহলে এই অবস্থায় এই বিন্দুতে এসে দুইটি ভাগে বিভক্ত হয়েছে বিদ্যুৎ, একটি আর ওয়ানের মধ্য দিয়ে একটি অংশ গিয়েছে, অপর আর একটি অংশ আর টু এবং আর থ্রির মধ্য দিয়ে মিলিত হয়ে আবার একসাথে হয়ে মাইনাস প্রান্তে ফিরে আসছে। আমরা জানি যে যখন বিদ্যুৎ বিভক্ত হয়ে আবার মেলে তখন সেই বর্তনীর দুটি পরস্পর সমান্তরাল হবে। এখানে দেখা গেছে যে এই উপরের বর্তনীটি আর এই নিচের বর্তনীটি সমান্তরাল হবে, কিন্তু তার আগে এই আর টু আর আর থ্রি সিরিজে আছে, এজন্য আমাদেরকে প্রথমেই আর টু এবং আর থ্রি সিরিজ করে নিতে হবে। এখন আমরা যদি দেওয়া আছে রোধ আর ওয়ান 4 ওহম, রোধ আর টু 4 ওহম, রোধ আর থ্রি 2 ওহম, তাহলে আমাদের প্রথমেই আর টু আর আর থ্রি রোধ দুটি সিরিজে নির্ণয় করতে হবে। তাহলে আর টু আর আর থ্রি যদি সিরিজ করি তাহলে আর এস ইকুয়াল টু আর টু প্লাস আর থ্রি, অর্থাৎ আর টু এর মান 4 আর আর থ্রি এর মান 2, তাহলে এটি হল 6 ওহম। এবার এই আর ওয়ান আর আর এস সমান্তরাল হবে, তাহলে এটি সমান্তরালের সূত্র হলো যে 1/RP ইকুয়াল 1/RS প্লাস 1/R1। তাহলে আর এস এর মান 6 প্লাস আর ওয়ানের মান 4, তাহলে 6 আর 4 এর লসাগু 12, তাহলে উপরে 2 3 প্লাস 5/12। এবার অতএব আরপি ইকুয়াল টু 5 নিচে আসবে এবং 12 উপরে যাবে, তাহলে 2.4ই হবে এই বর্তনীর তুল্যরোধ। সুতরাং বর্তনীর তুল্যরোধ হবে 2.4। এখন আমরা উচ্চতর দক্ষতা ঘ নম্বরের উত্তর করব। ঘ নম্বরের উত্তর আছে, উত্তর করতে গিয়ে আমাকে যে জিনিসটি নির্ণয় করতে হবে যে আর ওয়ানের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, সেটি জানলে আমরা আর ওয়ানের ক্ষমতা বের করতে পারব। উভয় চাবি বন্ধ অবস্থায় রোধ আর ওয়ান 4 ওহম, তড়িৎচালক শক্তি ই সমান 3 ভোল্ট, তাহলে আর ওয়ান এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ হবে E/R1, তাহলে E এর মান 3 4, ভাগ করলে 0.75 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আর ওয়ান এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। এবার আর ওয়ানের ক্ষমতা
পিয়ন সমান ভি আই ওয়ান। এখানে অভ্যন্তরিত না থাকলে ই আর ভি সমান, সেহেতু ই এর মান হবে যা ভি এর মান হবে তাই। সুতরাং ভি এর মান 3 I1 এর মান আমরা এখানে নির্ণয় করেছি 0.75, গুণ করলে 2.25 ওয়াট। তাহলে বলতে পারি R1 এর ক্ষমতা হবে 2.25, উভয় চাবি বন্ধ অবস্থায়। এবার শুধু K1 বন্ধ অবস্থায় R1 এর ক্ষমতা, R1 এর ক্ষমতা হবে P2 ইকুয়াল VI, I এর পরিবর্তে আমরা ভি বাই আর লিখতে পারি, তাহলে V² / R হবে। ভি এর মান 3, আর এর মান 4, এখন ক্যালকুলেশন করলে এটি হবে 2.25 ওয়াট। তাহলে দেখা যায় যে শুধু K1 বন্ধ থাকলে, যদি K2 খোলা থাকে, তাহলে R1 এর ক্ষমতা আগে যা ছিল এখনও তাই। তাহলে বলা যায় যে ক্ষমতার কোনো পার্থক্য হবে না। সুতরাং আমরা বলতে পারি চাবি K1 এবং K2 বন্ধ অবস্থায়, এবং কেবলমাত্র চাবি K1 বন্ধ অবস্থায় R1 এর ক্ষমতার কোনো পরিবর্তন হবে না। এবার আমরা সিলেট বোর্ড 2019 এর প্রশ্নটি সমাধান করব। এখানে একটি বর্তনী দেওয়া আছে, দেখা যাচ্ছে যে বর্তনীতে R1 রোধ, R2 রোধ, R3, R4 এবং R5 5টি রোধ দিয়ে একটি বর্তনী তৈরি করা হয়েছে। এখানে বর্তনীতে তড়িৎচালক শক্তি E সমান দেওয়া হয়েছে 10 ভোল্ট। যে প্রশ্নগুলো করা হয়েছে সেটি হলো যে জ্ঞানমূলকে ক, তড়িৎচালক শক্তি কাকে বলে, খ তাপমাত্রা, উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুব থাকলে 100 মিটার দৈর্ঘ্যে তার প্রস্থ বরাবর সমান দুই ভাগে বা দুই টুকরা করলে রোধের কি পরিবর্তন হবে ব্যাখ্যা করো। গ নম্বরে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। ঘ R1, R3 এবং R5 এর মধ্যে কোনটির ক্ষমতা বেশি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রথমে তড়িৎচালক শক্তি, তড়িৎ কোষ যে শক্তি সরবরাহ করে তাকে তড়িৎচালক শক্তি বলে। অথবা অন্যভাবে বলতে পারি যে বর্তনী যে কোনো বিন্দু থেকে অনুক্রম ধনাত্মক আধান সম্পূর্ণ বর্তনী ঘুরে আসতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে পরিবর্তনী তড়িৎচালক শক্তি বলে। ক্ষতে তাপমাত্রা, উপাদান এবং প্রস্থতে ক্ষেত্রফল ধ্রুব থাকলে যদি 100 মিটার দৈর্ঘ্যের তার আমরা দুই ভাগে ভাগ করি তাহলে রোধের কি পরিবর্তন হবে। আমরা জানি যে রোধ নির্ভর করে তাপমাত্রা, উপাদান আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেহেতু ধ্রুব সেহেতু দৈর্ঘ্য কমলে পরিবাহী রোধ কম হবে এবং দৈর্ঘ্য বাড়লে রোধ বেশি হবে। যেহেতু দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে সেহেতু বর্তনীর রোধ হবে অর্ধেক। এবার আমরা গ নম্বরে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করব। এখানে বর্তনী থেকে দেখা যাচ্ছে যে প্রথমে এই বর্তনীকে R3 এবং R4 রোধ দুটি সিরিজ হবে, তার সাথে R5 সমান্তরাল হবে, পরবর্তীতে R1, R2
আর আরপি সিরিজ হবে। এখানে আমরা গণ করে নির্ণয় করে দেখেন যে তিনটি রোধ দেওয়া আছে, R1 10 ওহম, রোধ R2 10 ওহম, R3 10 ওহম, R4 20 ওহম আর R5 20 ওহম। তাহলে প্রথমে আমাদের R3 আর R4 যদি সিরিজ করি তাহলে দুটি সিরিজ করে হয় 30 ওহম। এবার সেই 30 ওহম রোধের সাথে 20 ওহম সমান্তরাল, সেই 30 আর 20 সমান্তরাল করলে রোধটি হয় 12 ওহম। এবার এই 12 ওহমের সাথে R1 R2 হবে সিরিজ। তাহলে RS = R1 + R2 + R3, এই তিনটি সিরিজ করলে R1 এর মান 10, R2 এর মান 10 প্লাস R3 এর মান 12, অর্থাৎ এই তিনটি যোগ করলে হবে 32 ওহম। তাহলে আমরা বলতে পারি এই বর্তনীর তুল্য রোধ হবে 32 ওহম। এবার আমরা উচ্চতর দক্ষতা ঘংশের সমাধান করব। ঘংশের সমাধান করতে গিয়ে এখানে দেখতে পাচ্ছি যে তড়িৎচালক শক্তি 10 ভোল্ট আর গ থেকে আমরা নির্ণয় করেছি তুল্য রোধ 32 ওহম। এবার বর্তনীর মূল প্রবাহ I হবে E/R, অর্থাৎ E এর মান 10 আর R এর মান তুল্য রোধ 32, তো 5/16। এবার R1 এর ক্ষেত্রে ক্ষমতা P on হবে, আমরা জানি ক্ষমতা P = ভোল্টেজ ইনটু প্রবাহ অর্থাৎ VI। যদি V কে আমরা IR লিখি তাহলে I²R হবে। তাহলে আমরা I এর মানটা জানি 5/16 এর স্কোয়ার ইনটু 10, ক্যালকুলেশন করলে পয়েন্ট পাবো 0.9766 ওয়াট। তাহলে এটি হবে R1 এর ক্ষমতা। এবার R3 এর ক্ষেত্রে যখন R3 মধ্য দিয়ে যদি প্রবাহ বের করতে চাই তাহলে এই এই বিন্দু এবং এই বিন্দু বিভব পার্থক্যকে নির্ণয় করা দরকার। তাহলে এই বিন্দু এবং এই বিন্দু বিভব পার্থক্য নির্ণয় করতে গেলে আমাদের মূল প্রবাহ আছে 5/16 গুণ হবে এই দুটি তুল্য রোধ হবে 12, অর্থাৎ হবে 3.75 ভোল্টই হবে এই বিন্দু এবং এই বিন্দু এর বিভব পার্থক্য। এখন R3 এর মধ্য দিয়ে প্রবাহ হবে I3 = V1/RS1, V1 এর মান 3.75 আর RS এর মান হবে RS1 এর মান হবে 30, তাহলে ভাগ করলে হবে 0.125 অ্যাম্পিয়ার। এবার R3 এর ক্ষমতা হবে P3 = VI3, ভি এর পরিবর্তে যদি আমরা IR সূত্র লিখি তাহলে I3² × R3, তাহলে I3 এর মান 0.125 এর স্কোয়ার × 10, ক্যালকুলেশন করলে পাবো আমরা 0.1563 ওয়াট। তাহলে R3 এর ক্ষমতা হবে 0.1563 ওয়াট। এবার R5 এর ক্ষমতা নির্ণয় করতে গেলে P5 = V1 I5, এখন V1 এর পরিবর্তে আমরা এখানে I5 এর পরিবর্তে আমরা V1/R5 লিখতে পারি। তাহলে এই V1 গুণ করলে হবে V1² / R5, তাহলে V1 এর মান হলো 3.75 এর স্কোয়ার ভাগ হলো R5 এর মান 20, তাহলে ক্যালকুলেশন করলে পাবো
0.7031 watt. দেখা যাচ্ছে আর অনেক ক্ষমতা বেশি, কারণ আর অনেক ক্ষমতা 0.9766 watt, আর ক্রির ক্ষমতা 0.1563 watt, আর আর ফাইভের ক্ষমতা 0.7031 watt. সুতরাং আমরা বলতে পারি যে আর অনেক ক্ষমতা বেশি। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।